প্রবাসী কর্মীদের লাশ পরিবহন এবং অসুস্থ প্রবাসী কর্মীকে হাসপাতালে ভর্তিতে প্রবাসী কল্যাণ ডেস্কের প্রচলিত অ্যাম্বুলেন্স সুবিধা আরও সাশ্রয়ী করা হয়েছে এই সুবিধার আওতায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ভুক্তভোগী বা তার স্বজনদের কোনো ভাড়া দিতে হবে না আর অন্যান্য জেলার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া পড়বে মাত্র চল্লিশ টাকা সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা জেনে থাকবেন হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের আওতায় ওয়েজানাস কল্যাণ বোর্ড থেকে দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে প্রবাসী কর্মীদের মৃতদেহ পরিবহন এবং অসুস্থ প্রবাসী কর্মীদের বিভিন্ন হাসপাতাল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করার জন্যে এই অ্যাম্বুলেন্স দুটো তেলে চালিত হয় যার কারণে এটার ভাড়া বেশি ছিল সম্প্রতি বডি ভাড়া এক হাজার টাকা এটা বাতিল করা হয়েছে কল্যাণ বোর্ড থেকে এখন ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে লাশ পরিবহন এবং প্রবাসীদের মৃত দেহ হোক অথবা কেউ যদি হসপিটালে ভর্তি করতে চায় তাহলে কোনো টাকা দিতে হবে না বিভিন্ন জেলার ক্ষেত্রে থাকার বাইরে প্রতি কিলোমিটার চল্লিশ টাকা হারে এই ভাড়া নির্ধারিত হবে এবং সাথে ওয়ান ওয়ে টোল প্রবাসীর পরিবারকে দিতে হবে আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই খবরটা সবার কাছে পৌঁছে যাবে এবং যাতে প্রবাসীদের সেবাই আমরা সর্বোচ্চ অ্যাম্বুলেন্স দুটকে ব্যবহার করতে পারি ধন্যবাদ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে